আজকে তোমাদের সাথে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ডুয়েটের ভর্তি সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ডুয়েট ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কি কি ভর্তি যোগ্যতা প্রয়োজন বা ডুয়েট ভর্তি পরীক্ষায় কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে বা ডুয়েটে কতগুলো সাবজেক্ট আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে এই সকল তথ্য নিয়ে এই ভিডিওতে জানতে পারবা। তো সর্বপ্রথম যেটা নিয়ে শুরু করব যে ডুয়েটে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা কত। তো প্রথম যেটা হলো তোমাকে এসএসসি সাধারণ শিক্ষা বোর্ড বা কারিগরি বোর্ড বা মাদ্রাসা বোর্ড থেকে পাস করতে হবে এবং তোমার জিপিএ ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে জিপিএ 5-এর ভিতরে এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন আর্কিটেকচার বা ডিপ্লোমা ইন এগ্রিকালচার থেকে তোমাকে পাস করতে হবে এবং সেক্ষেত্রে তোমার সিজিপিএ থাকতে হবে জিপিএ 4-এর ভিতরে সিজিপিএ 3 থাকতে হবে। এবং ডুয়েট ভর্তি পরীক্ষায় কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে ডুয়েট ভর্তি পরীক্ষায় 300 মার্কের নেওয়া হয় এবং এই 300 মার্কের ভর্তি পরীক্ষার ভিতরে 20-25% এমসিকিউ আসে এবং বাকিগুলো কিন্তু লিখিত তোমার প্রশ্ন আসবে। প্রশ্ন হলো এই 300 মার্কের প্রশ্ন কিন্তু দুইটা ভাবে নেওয়া হয়। প্রথম পত্রটা নেওয়া হলো নন ডিপার্টমেন্ট থেকে এবং দ্বিতীয় পত্রটা নেওয়া হয় ডিপার্টমেন্ট থেকে। প্রশ্ন হলো এই নন ডিপার্টমেন্টের প্রশ্নগুলো কোথা থেকে আসে নন বেডের ডিপার্টমেন্টের প্রশ্নগুলো রসায়ন থেকে 40 মার্কের আসে, পদার্থ থেকে 40 মার্কের প্রশ্ন আসে, গণিত থেকে 40 মার্কের প্রশ্ন আসে এবং ইংলিশ থেকে 30 মার্কের প্রশ্ন আসে। টোটাল 150 মার্কের প্রশ্ন আসে এবং কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায় এবং এই 150 মার্কের পরীক্ষা কিন্তু 1 ঘন্টার ভিতর দিতে হয়। এই প্রশ্নগুলো সাধারণত ইন্টারমিডিয়েট বা এইচএসসির যে বইটা আছে সেই এইচএসসির বই থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসে। এর জন্য তোমাকে অবশ্যই ডুয়েটে চান্স পেতে গেলে এইচএসসির রসায়ন, পদার্থ, গণিত এবং ইংলিশে কিন্তু তোমাকে দক্ষ থাকতে হবে। পাশাপাশি দ্বিতীয় পত্র আসে ডিপার্টমেন্ট থেকে এবং এই ডিপার্টমেন্টে তুমি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন আর্কিটেকচার বা ডিপ্লোমা ইন এগ্রিকালচার ভিতরে ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো পড়ছো সেখান থেকে টোটাল প্রশ্ন আসবে 150 মার্কের এবং এই 150 মার্কের প্রশ্ন কিন্তু 1 ঘন্টায় দিতে হবে। আর প্রশ্ন হলো ডুয়েটে কোন সাবজেক্টে কতগুলো করে সিট আছে সেটা এখন আমরা জানবো। তো ডুয়েটের আসন সংখ্যার ভিতরে সিভিল ইঞ্জিনিয়ারিং সিট আছে 120টি, ত্রিপুলি সিট আছে 120টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিট আছে 120টি, সিএসসির সিট আছে 120টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সিট আছে 60টি, আর্কিটেকচারের সিট আছে 30টি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সিট আছে 30টি, মেকানিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং সিট আছে 30টি আর ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিট আছে 30টি। তাহলে টোটাল আমাদের ডুয়েটের সিট আছে কিন্তু 660টি। আর প্রশ্ন হলো ডুয়েট ভর্তি পরীক্ষায় তোমাকে চান্স পেতে গেলে অবশ্যই অবশ্যই প্রথমে যেটার উপর প্রায়োরিটি দিতে হবে তোমার নন ডিপার্টমেন্টের ভিতরে ভালো একটা গুরুত্ব দিতে হবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় নন ডিপার্টমেন্টে খারাপ করার জন্য অনেকে কিন্তু ডুয়েট ভর্তি পরীক্ষায় চান্স পায় না। তো নন ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষাটা তোমার ভালো করে করার জন্য অবশ্যই তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্টগুলো খুবই ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। একইভাবে বিগত সালে ডুয়েটে যে ধরনের প্রশ্ন আসছে সে ধরনের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করতে হবে, অর্থাৎ প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। পাশাপাশি চেষ্টা করতে হবে বেশি বেশি করে ডুয়েটের জন্য বেশি বেশি এক্সাম দেওয়া, তাহলে ডুয়েটে যাতে এমসিকিউটা তুমি ভালো করতে পারো এর জন্যই মিললে আমরা অনলাইনে এক্সাম ব্যাচ চালু করছি। আমাদের এই অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হলে এই নন ডিপার্টমেন্টের রসায়ন, পদার্থ, গণিত বা ইংলিশের জন্য যে এমসিকিউর জন্য যতটুকু প্রিপারেশন নেওয়ার দরকার ততটুকু প্রিপারেশন কিন্তু তুমি এখানে নিতে পারবা। এখানে ভর্তি ফি, কোর্স ফি মাত্র 500 টাকা, অর্থাৎ 500 টাকা দিয়ে ভর্তি হয়ে তুমি ঘরে বসে কিন্তু ডুয়েটের নন ডিপার্টমেন্টের এমসিকিউটা তুমি কভার করতে পারবা। তো এখানে ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা দেখানো হচ্ছে এই নাম্বারে 500 টাকা তোমাকে আগে বিকাশে পাঠাতে হবে। পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু বাদবাকি প্রসেসগুলো জানাই দিয়ে তোমাকে ডুয়েটের জন্য নন ডিপার্টমেন্টের এমসিকিউটা কভার করে দেওয়া হবে এবং এখানে তোমার রেগুলার যেহেতু এমসিকিউতে পরীক্ষাগুলো নেওয়া হবে তো রেগুলার একদিন পর পর যদি তুমি এক্সামগুলো দিতে পারো তাহলে ডুয়েটের প্রস্তুতি থেকে তুমি কিন্তু ঘরে বসে নিতে পারবা। পাশাপাশি তোমাকে যেটা করতে হবে ডিপার্টমেন্টের জন্য তুমি যে ডিপার্টমেন্টে পড়ে আসছো সেই ডিপার্টমেন্টের যে টপিকগুলো আছে সেগুলো ভালো করে বেসিকগুলো ক্লিয়ার থাকলে তুমি কিন্তু খুব সহজেই ডুয়েটে চান্স পেয়ে যাবা। তো এই হলো ডুয়েট ভর্তি সংক্রান্ত সকল তথ্য সম্পর্কে তোমাদের জানাই দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, কোথা হাফেজ।